আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছে? আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব হোপ মার্কেট নামে খ্যাত মিরপুর 10-এ হোপ মার্কেটে। হ্যাঁ বন্ধুরা, আমাদের সাথে আমাদের ছোট্ট বাবাটাও আছে। আজকে আমরা বেসিক্যালি যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য হোপ মার্কেট, যেটা হোপ ইন্টারন্যাশনাল স্কুলকে বেস করেই মার্কেটটি গড়ে উঠেছে। একটি জমজমাট, অতি জমজমাট, যেটি সারা বছরই ঈদের মতো কেনাকাটা এবং ভিড় লেগেই থাকে। এখানে আপনারা এমন কিছু নেই যে পাবেন না। আপনারা দেখতেই পাচ্ছেন সবে মাত্র দিনের বেলা, এখনই আস্তে আস্তে করে লোকজনের সমাগম বাড়তে শুরু করেছে। বিশেষ করে স্টুডেন্ট অর্থাৎ কলেজ ছাত্রছাত্রীরাই বেশি এখানে কেনাকাটা করতে আসেন। তাছাড়া আশেপাশে যারা মানুষ রয়েছে অর্থাৎ মুরব্বী থেকে ধরে যত মহিলা মানুষ রয়েছে, বেসিক্যালি তারাই আসেন এই মার্কেটে কেনাকাটা করতে। অতি অতি জমজমাট একটি মার্কেট, যেখানে সারা বছরই সারাটা সময় অর্থাৎ সকাল থেকে ধরে রাত্রি পর্যন্ত মার্কেটের কেনাকাটা চলছে। আপনারা দেখতে পাচ্ছেন হোপ ইন্টারন্যাশনাল স্কুলকে বেস করে মিরপুর 10-এ গড়ে ওঠা হোপ মার্কেট। অত্যন্ত ব্যস্তবহুল শহরের ব্যস্তবহুল রাস্তায় ঠিক পাশেই অর্থাৎ ফুটপাতেই গড়ে উঠেছে এই মার্কেটটি। আপনার এই মার্কেটের অবস্থান আপনারা জেনে গেলেন। আপনারা চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে মিরপুর 10-এ নেমে ডান দিকে অর্থাৎ 10 থেকে 14 নম্বরের দিকে মুখ করে জাস্ট হাঁটা শুরু করলেই আপনারা দেখতে পাবেন এই মার্কেটের বিস্তৃতি। অর্থাৎ এই মার্কেটে এমন কিছু নেই যা আপনি পাবেন না। এখানে সব কিছুই পাওয়া যায়, বিশেষ করে মহিলাদের জিনিসপত্র। অর্থাৎ মহিলারা যেসব কাপড় চোপড় পরে থাকেন বা যেসব কসমেটিক্স ব্যবহার করে থাকেন, সেসব আইটেমই এখানে সবচেয়ে বেশি পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি কসমেটিক্সের দোকানে আছি। এখন দোকান থেকে আমরা আপনার আশেপাশের ভিউটা দেখাচ্ছি, যে দেখুন এখানে কাপড়ের মার্কেটগুলো কীভাবে রাস্তার উপরে গড়ে উঠেছে। অর্থাৎ ফুটপাতের হলেও একটি মার্কেট যে এভাবে চলতে পারে, আপনারা অবাক হয়ে যাবেন। এবং এই মার্কেটে সব কিছুই পাওয়া যায়, অর্থাৎ জামা কাপড় থেকে ধরে সব কিছুই, ঘর সাজানোর উপকরণ, বিছানার চাদর, বালিশের কভার, গাউন, লেহেঙ্গা, প্লাজো, ইন্টেরিয়ার যত জিনিসপত্র আছে অর্থাৎ প্লাস্টিকের তৈজসপত্র এখানে পাওয়া যায়, জুতো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক সাইডে পুরো একটি কর্নার জুতোর মার্কেট। অর্থাৎ এখানে জুতোর জন্য আলাদা একটি কর্নার তৈরি করা হয়েছে, যেখানে চাইলে আপনি নানা রকমের নানা ডিজাইনের জুতো পেয়ে থাকবেন। এবং এই যে দেখুন, আস্তে আস্তে করে আমরা একটু ভিড়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি। এখানে আস্তে আস্তে ভিড় হওয়া শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন মেয়েদের অত্যন্ত সুন্দর সুন্দর ডিজাইনের কাপড় চোপড় এখানে ডিসপ্লেতে রয়েছে, এবং এখানে ছোট বাচ্চাদের খেলনাও পাওয়া যায়। দেখেন কত সুন্দর, এখানে অনেক সুন্দর সুন্দর খেলনা পাওয়া যায়। আপনি দিনের বেলা গেলে দেখতে পাবেন যে বাচ্চাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য নানা রকম চেষ্টা আসলে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন হোপ ইন্টারন্যাশনাল স্কুলের বেস করে যে মার্কেটটি গড়ে উঠেছে, অর্থাৎ হোপের মার্কেট। হ্যাঁ বন্ধুরা, আমরা সেই হোপের মার্কেটে অবস্থান করছি আপনাদেরকে দেখানোর জন্য যে এই মার্কেটে আসলে কী কী পাওয়া যায়। চলুন আমরা দেখি তাহলে এই মার্কেটে কী কী পাওয়া যায়। আমাদের বাবুর জন্য একটি পাখা কিনে নিলাম। দেখুন এখানে মহিলাদের নানা জিনিসপত্র অর্থাৎ বোরকা, হিজাব, বড় বড় ওড়না, বিছানার চাদর,
নানা রকমের হিজাব বোরকা এখানে পাবেন আপনারা চাইলে। দেখুন নানা রকমের হিজাব ঝুলমান অবস্থায় রয়েছে, এছাড়াও থ্রি পিস রয়েছে। আপনারা কম দামে যদি থ্রি পিস কিনতে চান তাহলে হোপ মার্কেটই আপনাদের জন্য সর্বোত্তম হবে। অত্যন্ত সুন্দর কালেকশন রয়েছে এখানে, যারা টপস কিনতে চান, জিন্সের প্যান্ট কিনতে চান তারা চাইলে এই দোকানে আসতে পারেন। এখানে নানা রকমের টপস, জিন্সের প্যান্ট, প্লাজো, ইনার সব কিছুই পাওয়া যায়। এই কর্নারটা বেসিক্যালি ছোট বাচ্চাদের কাপড় চোপড় এখানে এবং মেয়েদের কাপড় চোপড় রয়েছে। আপনারা বাঁদিকে দেখতে পাচ্ছেন এখানে নানা রকম ছোট বাচ্চাদের কাপড় চোপড়, প্যান্ট, গেঞ্জি, ফ্রক সব কিছু পাওয়া যায়। এবং বড়দের অর্থাৎ মেয়েদের জিনিসপত্রই হোপ মার্কেটে সবচেয়ে বেশি পাওয়া যায়। এখানে স্কার্ট, প্লাজো আরও অনেক কিছু, অর্থাৎ ল্যাগিংস, জ্যাগিংস সব কিছু পাওয়া যায়। দেখেন ছোট বাচ্চাদের অনেক সুন্দর কালেকশন রয়েছে, চাইলে এখান থেকে কালেকশন করতে পারেন। খুবই সুন্দর, অর্থাৎ একই মার্কেটে আপনি চাইলে আপনার ঘর সাজানোর থেকে ধরে আপনার নানা রকম তৈজসপত্র, অর্থাৎ আপনার ব্যক্তিগত কেনাকাটার জন্য যেসব জিনিসপত্র প্রয়োজন, চশমা, জুয়েলারি থেকে ধরে কাপড় চোপড় সব কিছুই আপনারা এক মার্কেট থেকেই সব কিছু পেয়ে যাবেন। আমরা দেখার চেষ্টা করছি আসলে এই মার্কেটে কি কি আছে, আসলে কি কি কিনতে পাওয়া যায়। আপনারা দেখেন নানা বয়সী মানুষ এখানে কেনাকাটার জন্য ব্যস্ত রয়েছেন, সবাই এখানে কেনাকাটার জন্যই এসেছেন। এবং প্রতিটা সেগমেন্ট অর্থাৎ এখানের প্রতিটা দোকানেই কম বেশি কিন্তু ভিড় রয়েছে। যদিও এখন দিনের বেলা মানুষের ভিড়টা একটু কমই হয়, তবে আস্তে আস্তে এই ভিড়টা বাড়তে শুরু করে আপনার সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে। দেখেন নানা বয়সী মহিলারা এখানে কেনাকাটায় ব্যস্ত এবং এখানে সব কিছুই পাওয়া যায়। আপনারা চাইলে এই মার্কেট থেকে খুব অনায়াসে, খুব অল্প দামে কেনাকাটা করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, হোপ মার্কেটটি খুব সস্তা এবং খুবই সস্তাজনক জিনিসপত্র পাওয়া যায় এখানে। আপনারা যেমন নিউ মার্কেট থেকে কেনাকাটা করেন, অর্থাৎ যারা অন্যান্য জায়গায় দূর থেকে গিয়ে কেনাকাটা করার জন্য বিভিন্ন দূরে দূরে মার্কেটে যান, তাদেরকে বলবো যারা মিরপুরের আশেপাশে অবস্থান করছেন তারা চাইলে একবার এই হোম মার্কেট দেখতে পারেন। এবং এখানে অনেক ভালো কালেকশন রয়েছে, বিশেষ করে মহিলাদের জন্য খুব ভালো একটি সমৃদ্ধশালী মার্কেট। যদিও এটি ফুটপাতে, তারপরও বলবো এটি খুবই সুন্দর এবং খুব ভালো মানের কাপড় চোপড় খুব সস্তায় আপনারা এখানে চাইলে পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন হোপ মার্কেটে অবস্থান করছি এবং এখানে কি কি পাওয়া যাচ্ছে আমরা বেসিক্যালি তা দেখানোর চেষ্টা করছি। এই কর্নারটা হচ্ছে ওড়না, অর্থাৎ ওড়না চাইলে আপনারা এখানে কিনতে পারবেন এই কোনার মধ্যে। এটি পানির ট্যাঙ্কে ঠিক কোনায় অবস্থান করছে। এই কর্নারটাতে মেয়েদের টপস এবং ওড়না পাওয়া যায়। এই যে দেখুন নানা রকমের ওড়না এবং বেশ ভালো ওড়না এখানে পাওয়া যায়। আপনারা হোপ মার্কেট ঘুরতে ঘুরতে চাইলে বিভিন্ন রকমের মুখরোচক নাস্তা বা চাটনি এখানে কিনতে পারবেন। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন মহিলারা কত কেনাকাটায় ব্যস্ত এবং একই সাথে এখানে কাপড় চোপড় থেকে ধরে এই যে ব্যাগ যে বললাম, অর্থাৎ এখানে কি না পাওয়া যায়। দেখেন এখানে আস্তে আস্তে সন্ধ্যা গড়িয়ে আসতেছে এবং এখন আস্তে আস্তে ভিড়ের চাপটা বাড়বে, অর্থাৎ যারা দিনের বেলায় কেনাকাটা করতে অনাগ্রহী তারা এই গরমের যে ভাবটা আছে সেটা এড়ানোর জন্য অনেকে সন্ধ্যা বা রাতে কেনাকাটায় স্বাচ্ছন্দ্য হয়ে থাকে। দেখেন এখানে নানা রকমের জুতোর কালেকশন, ব্যাগের কালেকশন, প্লাজোর কালেকশন রয়েছে।
যারা একটু ঘুরে ঘুরে কেনাকাটা করতে চান তাদের জন্য এই মার্কেটটি খুবই উপযোগী, বিশেষ করে মহিলাদের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশিরভাগই মহিলা ক্রেতা, যারা তাদের ঘরের জিনিসপত্র এবং নিজের ব্যক্তিগত জিনিসপত্র কেনাকাটায় খুবই ব্যস্ত রয়েছেন। দেখুন, সবাই খুব কেনাকাটায় ব্যস্ত রয়েছে। এদিকে সন্ধ্যা গড়িয়ে যত আসছে ততই এই মার্কেটের ভিড়ের চাপটা আস্তে আস্তে বাড়া শুরু করেছে। দেখুন, এখানে ফুটপাতেই কত মুখরোচক খাবার, অর্থাৎ এখানে কুলফি, লাচ্ছি, শরবতের দোকান বসেছে। আপনারা চাইলে এর স্বাদ গ্রহণ করতে পারেন। কাশ্মীরি গোল্লা, এখানে অনেক ফলের রস, লাচ্ছি, পুদিনা পাতার রস সবই পাওয়া যায়। আপনারা চাইলে এগুলো চেখে দেখতে পারেন। এছাড়াও ফুটপাতে হলেও দেখুন কতটা ভিড় রয়েছে এসব মুখরোচক খাবারে। চাট মশলা, বেলপুরি, ফুচকা খেতে সবাই কত ব্যস্ত। মুখরোচক খাবার কে না পছন্দ করে আসলেই, সেটা হোক না ফুটপাত আর হোক রাস্তাঘাট। পরিপাটি যে পরিবেশ থাকলে আসলে আমরা এসব মুখরোচক খাবার আমরা চাইলেই পরখ করে দেখতে পারি। এই সেগমেন্টটাতে আছে আপনার বিভিন্ন রকমের সিঙ্গেল পিস, অর্থাৎ ওয়ান পিস যেসব কাপড় চোপড় রয়েছে, সেই ওয়ান পিস কাপড় অর্থাৎ মহিলাদের জন্য। মহিলারা চাইলে, যারা টেইলারিংয়ের ঝামেলা এড়াতে চান, তাদেরকে বলবো এখান থেকে ওয়ান পিস সংগ্রহ করতে পারেন। এবং সাথে কালার মিলিয়ে ওড়না এবং পায়জামা এখান থেকে কিনতে পারেন। অর্থাৎ আজকাল যারা টেইলারিংয়ের কাছে যেতে অনাগ্রহী, যারা অল্প সময়ের মধ্যে বিভিন্ন রকমের সুন্দর সুন্দর কাপড় কেনাকাটা করতে চান, তারা চাইলে এখানে আলাদা আলাদা করে হলেও কালার ম্যাচিং করে আপনারা ড্রেস কালেকশন করে নিতে পারেন। এখানে বিভিন্ন রকমের চাদর রয়েছে, আপনারা চাইলে বাসার বাড়ির জন্য চাদর, বালিশের কভারও কিনে নিতে পারেন। রেডিমেড ব্লাউজ পাওয়া যায় এখানে, আপনারা দেখতে পাচ্ছেন ঝুলমান অবস্থায় রয়েছে রেডিমেড ব্লাউজ। যারা তৈরি করতে, অর্থাৎ টেইলারে তৈরি করতে অনাগ্রহী, তারা চাইলে এখান থেকে রেডিমেড সব কিছু কিনে নিতে পারেন। দেখুন, আস্তে আস্তে মহিলাদের ভিড় বাড়তে শুরু করেছে। এখানে নানা রকমের, নানা কালারের কাপড় চোপড় পাওয়া যায়, বিছানা চাদর পাওয়া যায়। দেখুন, বড় বড় বিছানা চাদর রয়েছে এখানে। অর্থাৎ এক কথায় বলতে গেলে হোপ ইন্টারন্যাশনাল মার্কেট, অর্থাৎ হোপ ইন্টারন্যাশনাল স্কুলকে বেস করে যে হোপ মার্কেটটি রয়েছে, যা সারা দেশে খুব ভালো পরিচিত, সেই মার্কেটে আপনি চাইলে একসাথে আপনার ঘরের সব ধরনের কেনাকাটা করতে পারেন। আপনার নিজের ব্যক্তিগত কেনাকাটা করতে পারেন, চশমা থেকে ধরে আপনার জুয়েলারি, আপনার মেকআপ, আপনার জুতো, আপনার পোশাক, আপনি সব কিছুই এখান থেকে কেনাকাটা করে নিয়ে যেতে পারেন। অর্থাৎ স্বয়ংসম্পূর্ণ একটি মার্কেট যদি বলা যায়, তাহলে হোপ মার্কেটকে একটি স্বয়ংসম্পূর্ণ মার্কেট বলতে নিশ্চয়ই কারো দ্বিধা নেই। হ্যাঁ বন্ধুরা, আপনাদেরকে বলবো যারা সস্তায় কেনাকাটা করতে চান, তারা চাইলেই এই হোপ মার্কেট একবার হলেও ঘুরে দেখে যেতে পারেন। কেনাকাটা করার প্রয়োজন নেই, মার্কেটটি ঘুরে দেখুন, ভালো লাগবে সবার। বন্ধুরা, সবাই কেমন আছি? মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, তাহলেই আপনারা পেয়ে যাবেন আমার নতুন নতুন ভিডিওর লিঙ্ক। সবাই ভালো করে কেনাকাটা করুন আর ঘুরে ঘুরে আপনার কেনাকাটার জায়গাগুলো দেখে নিন। নিশ্চয়ই আমাদের এই ভিডিওটি আপনার কেনাকাটার জন্য খুব সহায়ক হবে। আপনারা চাইলে একবার হলেও এই হোপ মার্কেটটি ঘুরে দেখতে পারেন। যারা বেশি মার্কেট করতে আগ্রহী তারা আসতে পারেন এখানে, কারণ এই মার্কেটটি একটি স্বয়ংসম্পূর্ণ মার্কেট যেখানে সব কিছুই পাওয়া যায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।